রবিবার মানেই হলো বাঙালির প্রিয় মাংস আর ভাত, সেটা মাটন হোক বা চিকেন। আজকে হয়েছে চিকেন, ঝাল ঝাল চিকেন, আর সঙ্গে রয়েছে সাদা ভাত। যতই গরম হোক, রবিবার মানে যদি গরম ভাত আর গরম গরম মাংস না হয়, তাহলে কিন্তু বাঙালি রবিবারের দুপুরটা পুরোটাই মাটি হয়ে যায়। আজকে এখানে রান্না করছি ছেলের জন্য স্পেশাল চিকেন। আর ছেলের জন্য বললাম এই জন্য, আমার ছেলে চিকেনে আলু খেতে ভীষণ পছন্দ করে, আর যদি একটু ছোটো ছোটো সাইজের আলু হয়, তাহলে আমি এইভাবেই গোটা গোটা করে আলুগুলো দিয়ে দিই। এবার দেখার পালা, আলুগুলো সেদ্ধ হচ্ছে না, ছেলে ভীষণ তাড়াহুড়ো করছিল, মামাম হয়েছে হয়েছে। তো রবিবার হলেই ও চিকেন বা মাটন যাই হোক না কেন, ও মানে খুব তাড়াহুড়ো করে যে দুপুরবেলা লাঞ্চ টাইম কখন হবে। তো তাড়াহুড়ো করেই রান্নাটা করেছি। তো দেখা যাক আলু আর মাংস ভালো মতো সেদ্ধ হয়েছে নাকি। তো ভাতটা বেড়ে দিয়ে বললাম, ভাবি দেখো ঠিকঠাক করে তোমার হয়েছে নাকি। তো প্রথমে ও ভাতটা ভেঙে নিল, আর তারপরে একটু গ্রেভি দিয়ে মেখে, এরপরে দেখার পালা আলুটা সেদ্ধ হচ্ছে না। এখানে কিন্তু গোটা আলু, দেখো আলুটা একদম নরম তুলতুলে হয়ে গেছে। এবার দেখা যাক চিকেনটা কতটা ভালো সেদ্ধ হয়েছে। দেখো চিকেনটাও একদম ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার হচ্ছে আলু, চিকেন, ভাত, একটু পেঁয়াজ নিয়ে সঙ্গে এবার খেয়ে দেখার পালা। ছেলে তো বলল ভীষণ ভালো হয়েছিল। তোমরা কারা কারা এরকম রবিবার দিন মাংস ভাত খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টসে জানিও। কিন্তু তো চলো টাটা, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।